কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। নমস্কার, স্বাগত জানাই কবিতার ছন্দে কথার আনন্দে এই অনুষ্ঠানে। কবিতার ছন্দে কথার আনন্দে কবিতাকে নিয়ে, কথাকে নিয়ে, শব্দ, ছন্দ, তাল সব কিছুর মেলবন্ধনে আমরা মগ্ন হয়ে থাকি। আর আরেকটা জিনিসেও না, আমি মগ্ন হয়ে থাকি। কত মানুষ আসেন, কত নতুন নতুন অভিজ্ঞতা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন, এইরকম মানুষরাও কবিতার প্রতি ভালোবাসার টান অনুভব করেন। আজকেও আমাদের ঠিক সেই রকমই এক বন্ধু আছেন, যিনি সমুদ্র পাড়ি দেন, সাত সমুদ্র ১৩ নদী পার করে তিনি ঘুরে বেড়ান, তা সত্ত্বেও কবিতার টানে কিন্তু তাকে দেশের মাটিতে ফিরে আসতেই হয়। তিনি পরিমল মালাকার। আমি পরিমলদাকে স্বাগত জানাচ্ছি। মেরিন ইঞ্জিনিয়ার, সেই সূত্রে তো সমুদ্রে পাড়ি দিতে হচ্ছে, জাহাজে চড়ে সেটাই কাজ। কতটা ভালো লাগে আমাদের আমাদের তো শুনে মনে হয় কি, ইস, নতুন নতুন দেশ দেখা হচ্ছে, কত আনন্দ, কত আনন্দ। আদার সাইড অফ দ্য রিভার ইজ অলওয়েজ গ্রিন, অন্য সাইডটা। কিন্তু এখন সিস্টেম, এটা সিস্টেমেই চলে এসেছে, এই জিনিসটা এখন ভালো রাখতে আরম্ভ করেছে, বিকজ ইউ হ্যাভ নো চয়েস, আর কোনো চয়েস নেই, এখন এটা নিয়েই কাটাতে হবে, কাটাতে হবে। আর কবিতা, কবিতার প্রতি ভালোবাসা কিভাবে? স্কুলে আমি কবিতা করতাম, তারপর আর কোনো কবিতা হয়নি। কলেজ লাইফে কিছু অ্যাঙ্কারিং ফ্যাঙ্কারিং করতাম, যেগুলো ইংলিশে অবশ্য, আর তারপরে সমুদ্রে পাড়ি, তখন সব কবিতা বন্ধ। গত দু এক বছর ধরে কবিতা নিয়ে একটু নাড়াচাড়া করছি। আচ্ছা, একটা কবিতা শুনি। কবিতা মানেই গান, কবিতা মানেই বাংলা গান, কবিতা মানেই রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথের একটা বহুশ্রুত কবিতা, ইটস এ মাইল স্টোন রবীন্দ্রনাথের, সেই কবিতাটা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারি, থর থর করি কাঁপিছে ভুদর, শিলা রাশি রাশি পড়িছে খসি, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠিছে দারুণ রোষে, হেতাই হতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে যায় দেখিতে না পায়, কোথায় কারার দা, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাঁতরে আজিকে প্রাণের সাধন, লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উঠেছে যখন উঠলে বাছনা, জগতে তখন কিসের ডাক, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াব গাহিয়া, আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভুদর হইতে ভুদরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দেব তালি, এত কথা আছে এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর,
ওরে আজ কি গান গেছে পাখি, এসেছে রবির কাল। রবীন্দ্রনাথ ঠাকুর যাই বলে থাকুন না কেন, আপনার চারপাশে কারাগার কোনোদিনই ছিল না। আপনি বহুকাল আগে সেটা ভেঙে ফেলেছেন এবং সবসময় পাখির ডাক শুনছেন। অ্যাবসলিউটলি। এই বিভিন্ন যে দেশে পৌঁছচ্ছিলেন, বিভিন্ন দেশে যাচ্ছিলেন, সেখানে গিয়ে বেঙ্গলি কালচারের সঙ্গে কি আপনি কখনো মেশার মতো সময় পেয়েছেন? না, তেমন কিছু মনে পড়ে না, কারণ জাহাজেই বেঙ্গলি কেউ খুব একটা বেশি থাকে না, তাই জন্য সেটা দেখা হয়নি। ব্যাস। আর গান আছে, নাটক আছে, মঞ্চ নাটক আছে, শ্রুতি নাটক আছে, কবিতাটাই এতটা অ্যাট্রাক্ট করলো কেন আপনাকে? ওগুলোতে রিহার্সালের দরকার হয়, ওগুলোকে সবার সাথে মিশিয়ে একটা করতে হয়, যেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি একা একা যেটুকু করতে পারি সেইটুকু। আচ্ছা, আপনি বলতে চাইছেন গ্রুপ ওয়ার্ক দরকার হয়, রিহার্সাল তো কবিতাতেও দরকার হয়, অনুশীলন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সেটা নিজে নিজে একা একাই করে নিজে নিজে করা যায়, সেটা ঠিক। এই নিজে নিজে করে কবিতার সঙ্গে থেকে, কবিতাকে ভালোবেসে, কবিতা নিয়ে আজকে কবিতার ছন্দে কথার আনন্দে একজন মেরিন ইঞ্জিনিয়ার আমরা সঙ্গে থাকবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসবো বিরতির পর। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। ফিরে এলাম বিরতির পর, আমরা রয়েছি কবিতার ছন্দে কথার আনন্দে এই অনুষ্ঠানে, আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন পরিমলবাবু, পরিমল মালাকার। একটি কবিতা আমরা শুনেছি, এখন আরেকটি কবিতা। আপনি সম্ভবত একটা বেশ দীর্ঘ কবিতা বেছেছেন, আমাকে বলছিলেন বিরতির মধ্যে। রবীন্দ্রনাথের সাথে সাথে যেই কবির নাম উঠে আসে তিনি আর কেউ নন, কাজী নজরুল ইসলাম। আপনারা নিশ্চয় জানেন কাজী নজরুল ইসলাম হচ্ছেন একমাত্র কবি যাকে কবিতা লেখার অপরাধে ব্রিটিশ শক্তির তে ব্রিটিশ শক্তিতে তার যেতে হয়েছিল জেলে, জেলখানায়। ওই সময়, তারপরে অবশ্য অনেক কবিরাই জেলে গেছেন। তারপরে গেছেন, কিন্তু কাজী নজরুল হচ্ছেন একমাত্র কবি তখনকার দিনে। মূলত যেই কবিতাটির জন্য উনি জেলে গেছিলেন সেই কবিতাটি শোনাচ্ছি। কবিতাটির নাম আনন্দময়ীর আগমনে। আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়া, দেব শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী, দেবতারাজ টানছে ঘানি তেপান্তরের দীপান্তরে, রণাঙ্গনে নাববে কে আর তুই না এলে কৃপান ধরে, বিষ্ণু নিজে বন্দি আজি ছয় বছরের ফন্দি কারাই, চক্র তাহার চরকা বুঝি ভণ্ড হাতে শক্তি হারায়, মহেশ্বরাজ সিন্ধু তীরে যোগাসনে মগ্ন ধ্যানে, অরবিন্দ চিত্ত তাহার ফুটবে কখন কে সে জানে, সদ্য সুর দাসচ্যুত ব্রহ্মচিত্তরঞ্জনে হায়, কমণ্ডলুর শান্তি বাড়ি সিন্তি যেন চাঁদ দরিয়ায়, শান্তি শুনে তিক্ত এ মন কাঁদছে আরো ক্ষিপ্ত রবে, মরার দেশে মরা শান্তি সে তো আছেই কাজ কিতাবে, শান্তি কোথায় শান্তি কোথায় কেউ জানে না, মা তোরই দনুজ দলন সংহারিণী মূর্তি বিনা, দেবতারা জ্যোতিহারা ধ্রুব তাদের যায় না জানা, কেউ বা দৈব অন্ধ মাগো কেউ বা ভয় দিনে কানা, সুরেন্দ্র আজ মন্ত্রণা দেয় দানব রাজার অত্যাচারে, দম্ভ তাহার দম্ভলি ভীম বিকিয়ে দিয়ে 5000-এ, রবির শিখা ছড়িয়ে পড়ে দূর হতে ওই দিগন্তরে, শেকর শুধু বসল নামা অন্ধকারার বন্ধ করে, বারীন্দ্র বরুণ আজ করুণ সুরে বংশী বাজায়, বুড়ি গঙ্গার পুলিন বুকে মারছে খাঁটি দস্যু রাজা,
পুরুষগুলোর ছুটি ধরে পুরুষ করায় দানব জুত, মুখে ভজে আল্লাহ হরি, পূজে কিন্তু ডান্ডাগুত। দাড়ি নাই ফতুয়া ছাড়ে মসজিদে যায় নামাজ পড়ে, নাইকো খেয়াল গোলামগুলো হারাম সব বন্দি গড়ে, লালত কলায় গোলাম মোরা সালাম করে ঝুলুম বাজি, ধর্ম ধ্বজা ওড়ায় দাড়ি কলেজ মুখেই কোরআন ভাজি, তাছাড়া যার নাঙ্গা শিরে গরমা গরম পড়ছে জুতি, ধর্ম কথা বলছে তারাই পড়ছে তারাই কেতাব পুঁথি, টিকটিকি রইলে জুড় সম দিক বিদিকে ওড়ে ঠিকই, দেবতারাজ পূজে দানব তাদের কাছেই সত্য শিখি, পুরুষ ছেলে দেশের নামে চুক লিখে ভরায় উদর, টিকটিকি হয় বিষ্টা কি নাই ছি ছি ওদের খাদ্য খুদা, আজ দানবের রং মহলে ৩৩ কোটি খাজা গোলাম, লাঠি খাই আর চেঁচায় শুধু দোহাই হুজুর মোলাম মোলাম, মাদিগুলোর মাদি দোষ অহিংসা বোধ নাহি নাকি, খাড়ায় কেটে কর্মা বিনাশ নপুংসকে প্রেমের ফাঁকে, অন্তলোয়ার আন্মা সমর অমর হওয়ার মন্ত্র কোথা, মাদিগুলোই কর্মা পুরুষ রক্ত দে মা রক্ত দেখা, লক্ষ্মী সরস্বতীকে তোর আয় মা রেখে কোমল বনে, বুদ্ধি বুড়ো সিদ্ধিদাতা গণেশ টণেশ চাই না রণে, ঘোমটা পরা কলা বইয়ের গলা ধরে দাও করে দু, ওই বুঝি দেব সেনাপতি ময়ূর জোড়ায় জামাই ঠাকুর, দূর করে দে দূর করে দে সব বালাই সর্বনাশী, চাই না কই ভাং খাওয়াসি ন্যাকটাই দিয়া গঙ্গা মাসি, তুই একাই পাগলি বেটি তাথই তাথই নৃত্য করে, রক্ত পিসায় মেয়ে ভুখাহুর কাঁদন কেতন কণ্ঠে ধরে, মেয়ে ভুখাহু রক্ত খেপি ছিন্ন মস্তায় মা কালী, গুরুর বাদে শিবসেনা তোর হুঙ্কারে ওই জয় কালী, এখন তোর মাটির গড়া মৃন্ময়ী ওই মূর্তি হেরি, তু চোখ ভরে জল আসে মা আর কতকাল করবি দেরি, মহিষাসুরকে বধ করে তুই ভেবেছিলি রইবি সুখে, পারিস নি তা ক্রেতা যুগে টল্ল আসন রামের দুঃখে, আর এলি নেই রুদ্রাণী তুই জানি না কেউ ডাকল কিনা, রাজপুতানায় বাঁচল হঠাৎ মে ভুখাহু রক্ত বিনা, বৃথাই গেল সিরাজ টিপু মীর কাশিমের প্রাণ বলিদান, চণ্ডীর ওই যোগ মায়ারূপ বলল সবাই বিধির বিধান, হঠাৎ কখন উঠল ক্ষেপে বিদ্রোহিনী ঝাংসি রানী, খ্যাপা মেয়ের অভিমানেও এলি নেই তুই মা ভবানী, এমনি করে ফাঁকি দিয়ে আর কতকাল নিবি পূজা, পাষাণ বাপের পাষাণ মেয়ে আয় মায়েবার দশ ভুজা, বছর বছর এ অভিনয় অপমান তোর পূজা নয়, কি বিশ আশিস কোটি ছেলের প্রণাম চুরির বিনিময়, অনেক পাঁঠা মোষ খেয়েছিস রাক্ষসী তোর যায়নি খোদা, আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা, দুর্বলদের বলি দিয়ে ভীরুর অধীন শক্তি পূজা, দূর করে দে বলমা ছেলের রক্ত মাগে দশ পূজা, সেই দিন জননী তোর সত্যিকারের আগমনি, বাজবে বোধন বাজনা সেদিন গাইব নব জাগরণী। খুব সুন্দর কবিতাটি তো অসাধারণ এটা আমরা জানি, এবং আপনি খুব সুন্দর করে সেটিকে প্রেজেন্ট করলেন, খুব ভালো। তা কবিতার সঙ্গেই থাকা সিদ্ধান্ত নিয়েছেন, কবিতাকে নিয়েই চলবেন এবার আগামী দিনে? হ্যাঁ, এতদিন যেটা আমি মিস করেছি সেটা আগামী দিনে পূরণ করার চেষ্টা করব। আচ্ছা, আর কবিতা যেহেতু নিজে নিজে চর্চা করা যায়, বোধ এবং তার সঙ্গে শুনতেও হয় পড়তেও হয়,
সেগুলো করলে পরেই কবিতাকে নিয়ে বেশ ভালো সময় কাটানো যায়। একদম, আমরাও সময় কাটাবো, আমরা আরেকটি কবিতা শুনবো। কোনটা শোনাবেন? কবি আদিত্য আনিকের মিথ্যাবাদী মা। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়া ছড়ি, আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সেই রাড়ি, একা একা এতটা পথ কেমনে দিবে পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার, মা বলল ওসব শুনে ঘিন্নে লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার। ওটাই ছিল আমার মায়ের পরম মিথ্যাচার। রাত্রে জাগে সেলাইয়ের মেশিন, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর পরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে, আমি বলি সও তো এবার কি কাজ অত রাতে। মা বলতো ঘুম আসে না, শুয়ে খিলা বল। ওটাই ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়া চাপে, আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ফরা চিম, ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ঘুরে বলতাম একটু নাও, মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও, আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটাই ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি, টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি। ব শহরে বাসা নিয়ে ডেকোরেটার ধরে, সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে হুঁশিয়ার আর খালে, লোডশেডিংয়ের অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে। নিয়ন বাতি ঢাকা শহর আলোয় ঝলমল, মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলল এই তো ভালো, খোলা মেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া। বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়, ওটাই ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসের অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই, মায়ের খবর নেব তেমন সময় কেমনে পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যা চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও মত। একা একা গঞ্জে পড়ে কিসুক তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না, আমার কিছু হয়নি তেমন, ভাবছি অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা। কদিন পরে মারা গেল
নিঠুর মিথ্যাবাদী, মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। খুব সুন্দর এই কবিতাটি আমি পড়েছি আগে, আর আমাদের প্রত্যেকের মায়েরাই মনে এরকম মিথ্যাবাদী হয়। একদম, এটাই সেই সত্যি কথাটাই কবিতার কতগুলি শব্দ দিয়ে সুন্দর করে লিখেছেন আদিত্য। এই কবিতাটির মাধ্যমেই আবার একটি বিরতিতে যাচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। কবিতা আমারে বর্ষার ভরা নদী, কবিতা আমারে ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। ফিরে এলাম বিরতির পর কবিতার ছন্দে কথার আনন্দের এই অনুষ্ঠানে। আমরা বেশ কয়েকটি কবিতা শুনলাম, আমাদের সময়টা প্রায় শেষের দিকে আমরা এসে যাচ্ছি, তা আরও একটি কবিতা শুনবো। কিন্তু তার আগে একটু জানতে চাইবো কেমন লাগলো আপনার নতুন করে যে পথ চলা, তাতে সৃজনের সঙ্গে হাত ধরে আপনার কেমন লাগলো? সৃজনের এই যে উদ্যম, এটাকে সাধুবাদ জানাতেই হয়। কারণ আমি যতদূর জানতাম, যতদূর দেশে থাকতাম, আগে যখন দেশে থাকতাম বেশি, তখন কবিতার খুব একটা চল ছিল না। কিন্তু আস্তে আস্তে যে সৃজন এটাকে মিডিয়ায়, হ্যাঁ, এখন যেটাকে তুলে ধরছেন সবার সামনে, এটাকে একটা সাধুবাদ জানাতেই হয়। এবং এক্ষেত্রে একটু গর্ব করার বিষয় সৃজনের পক্ষে, যে কবিতা, শুধু কবিতাকে নিয়েও যে কিছু অনুষ্ঠান করা যায় সেটা কিন্তু সৃজনের পথ দেখিয়েছে আমার জানা অনুযায়ী, এর আগে আমি কোথাও দেখিনি। তা শেষ কবিতায় আসবো, শেষ কবিতাটি কোনটি? শেষ কবিতাটা আগের কবিতার একটু প্যাথোস ছিল, এটাতে একটু ওয়ে ব্যাক টু দা সেম অ্যাটমসফিয়ার, একটু চলে আসছি সেই অ্যাটমসফিয়ারে। শ্রীজাতের লেখা প্রেম পিয়াসি বন্ধু, শুনুন কাহিনী টান টান, প্রেম পিয়াসি বন্ধু শুনুন কাহিনী টান টান, দেবদাসকে ধরল মদে নদে এলো বান, আহা নদে এলো বান, আহা নদে এলো বান, পাঞ্চাল হয় কাজ কারবার ঘর হয় বরবাদ, পাঞ্চাল হয় কাজ কারবার ঘর হয় বরবাদ, আমি তো বলছি না প্রাচীন বসন্ত প্রবাদ, প্রাচীন বসন্ত প্রবাদ, প্রাচীন বসন্ত প্রবাদ, বাদ গেল তাই আহার নিদ্রা বাদ গেল সার নেম, বাদ গেল তাই আহার নিদ্রা বাদ গেল সার নেম, বাদ গেল সমস্ত দিক মস্ত হলো প্রেম, আহা মস্ত হলো প্রেম, আহা মস্ত হলো প্রেম, প্রেম কারে কয়, প্রেম কিসে হয়, প্রেম কারে কয়, প্রেম কিসে হয়, এই না বলে রোজ পাড়ায় পাড়ায় ঘুরছি আমি, খাচ্ছি ওভারডোজ, খাচ্ছি ওভারডোজ, খাচ্ছি ওভারডোজ, ওভার শেষে শূন্য রানে জোঁকের মুখে নুন, সেই আমাকে চিনে নিল হয় নব ফাল্গুন, হায় নব ফাল্গুন, গুণের আধার কমল লতা আমি পিটার প্যান, গুণের আধার কমল লতা আমি পিটার প্যান, হারমোনিয়াম ছেড়ে তখন বাজাচ্ছি অর্গ্যান, প্যা 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 বাজাচ্ছি অর্গ্যান, প্যা 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 বাজাচ্ছি অর্গ্যান, জ্ঞান দিয়েছে পাড়ার দাদা ফ্যান হয়েছি খুব, জ্ঞান দিয়েছে পাড়ার দাদা ফ্যান হয়েছি খুব, জ্ঞান গেল তার অর্ধেক আর অর্ধেক দেয় ডুব, ডুবেই দেখি জল পরি, ডুবেই দেখি জল পরি, তার তল পেল না মন, চল চামেলি বাঁশ বাগানে বল খেলি দুজন, চল চামেলি বাঁশ বাগানে বল খেলি দুজন, বাগান নিল চা মেলি আর আমি পেলাম, বাগান নিল চা মেলি আর আমি পেলাম বাঁশ, আমেরিকায় সেটেল হলো তা প্রায় তিন মাস, আমেরিকায় সেটেল হলো তা প্রায় তিন মাস, হিমেল রাতে আমার ঘরে ইমেল আসে আজ, হিমেল রাতে আমার ঘরে ইমেল আসে আজ, ফিমেলরা সব চুক্তি দিয়ে আদায় করে কাজ, তারা সব আদায় করে কাজ, তারা সব আদায় করে কাজ, আদায় এবং কাঁচকলাতে তাই রেঁধেছি ঝোল, আদায় এবং কাঁচকলাতে তাই রেঁধেছি ঝোল, প্রেম পেয়াসি বন্ধু এবার বলুন হরি বল, সবাই বলুন হরি বল, সবাই বলুন হরি বল। বাহ, খুব সুন্দর। এবং আপনার ওয়ে অফ প্রেজেন্টেশন, মানে কবিতাটিকে নিয়ে যে ভেবে তার মতো করে তার নির্মাণ,
এটি সত্যিই প্রশংসনীয়। খুব ভালো, আপনি কবিতার সঙ্গে এরমভাবেই থাকুন, কবিতাকে নিয়ে আরও এগিয়ে চলুন, আরও হয়তো আরও কখনও আপনার সঙ্গে দেখা হবে, এখানেও দেখা হতে পারে বা অন্য কোথাও দেখা হবে। দর্শক বন্ধুদেরও আশা করি বেশ ভালো লেগেছে। কবিতার ছন্দে কথার আনন্দে এই অনুষ্ঠানে আসতে হলে, এই অনুষ্ঠানে অংশ নিতে হলে এই নিচের ফোন নাম্বারটি যাচ্ছে, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর সৃজনের সঙ্গে থাকুন, সৃজনের পাশে থাকুন, ভালো থাকুন, নমস্কার। কবিতা আমারে বর্ষার ভরা নদী, কবিতা আমারে ভোরের শিউলি জুঁই, কবিতা আমারে বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই।